প্রিয় ছাত্রছাত্রীরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা দু হাজার তেইশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওতে রইল মাধ্যমিক ভূগোল বিষয়ের দু নম্বরের সম্ভাব্য প্রশ্নাবলী তোমরা একটু দেখে নাও প্রতিটি চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়তে হবে তোমরা সবাই জানো যে দু নম্বরে ছটা প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকে দু নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তোমরা একটু দেখে নাও তোমাদের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ সেখান থেকে প্রথম অংশে তোমরা পড়বে আরোহণ অবরোহণ ও পর্যায়ন কাকে বলে নদীর কাজ দু নম্বর যে অংশ রয়েছে সেখান থেকে তোমরা পড়বে ধারণ অববাহিকা নদী অববাহিকা নদীর ক্ষয়সীমা জলবিভাজিকা কিউসে কিউমেক ষষ্ঠ সূত্র পলল ব্যাজনি অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ নদী বাঘ নদীর ক্ষয়ের সকল ভূমিরূপ কারণ নদীর ক্ষয়ের প্রশ্নটা তোমাদের বড়র জন্য পড়তেই হবে সেই জন্য তোমরা এগুলো দুইয়ের জন্য দেখে রাখবে এরপরে হিমবাহের কাজের মধ্যে দেখো তোমাদের কী কী পড়তে হবে হিমশৈল হিমরেখা ক্রেভাস বাকসুন্ড এটার পার্থক্যটাও তোমরা একটু দেখে রাখবে যেটা তিনের জন্য আসতে পারে হিমানি সম্প্রপাত সার্ক বা করি এরিটি পিরামিড চূড়া ঝুলন্ত উপত্যকা হিমদ্রণী কর্তৃত শৈলশিরা রস্যমতানে ক্র্যাগ অ্যান্ড টেল এটা কিন্তু তোমাদের বড়োর জন্য পড়তে হবে তাই ছোট ছোট পার্ট করে তোমরা যদি পড়ে রাখো দুইয়ের জন্য কাজে লেগে যাবে এরপরে রয়েছে ফিওর্ড নোনাটক্স প্যাটার্নার হ্রদ হিমশিরি ড্রামলিন বহিবিদ্যুত সমভূমি এসকার কেম নব এবং ক্যাটেল এবার চলে যাব বায়ুর কাজে বায়ুর কাজে দেখো মরুদ্যান গৌড় ইয়ারদাং জুগেন ইনসেলবার্জ বালিয়ারি বারখান শিব বালিয়ারি সমভূমি ওয়াদি পেডিমেন্ট প্লায়া এবং বাজাদা তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমরা কি কি পড়বে এবার আমরা চলে যাব দ্বিতীয় চ্যাপ্টারে খুব বড় চ্যাপ্টার অনেকগুলো প্রশ্নই তোমাদের পড়তে হবে সেখান থেকে দেখে নাও তোমরা কি কি পড়বে অ্যারোসল হোমোস্ফিয়ার হেট্রোসফিয়ার ওজন গহব্বর আয়নোস্ফিয়ার ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার ইনসোলেশন অ্যালবেডো সমষ্ণ রেখা কার্যকরী সৌর বিকিরণ বৈপরীত্য উত্তাপ উষ্ণতারাসের স্বাভাবিক হার বিশ্ব উষ্ণায়ন সমচাপ রেখা ফেরেলের সূত্র বাইস ব্যালট সূত্র ডোলড্রাম আইটিসিজেড সমুদ্র সমুদ্রবায়ু স্থলবায়ু মৌসুমী বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে কেন কালবৈশাখী চিনুক টর্নেডো অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ু ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণবাদ আপেক্ষিক আদ্রতা সমবর্ষণ রেখা কুয়াশা ধোয়াশা বৃষ্টিচ্ছায় অঞ্চল শিশিরাঙ্ক এবং বায়ুচাপ কক্ষ এগুলো কিন্তু প্রত্যেকটি তোমরা পড়বে সংজ্ঞা সাথে দুটো করে বৈশিষ্ট্য এবং যদি উদাহরণ দিতে পারো যেগুলোতে উদাহরণ থাকবে অবশ্যই সেখানে উদাহরণ তোমরা কিন্তু দিয়ে দেবে এরপর তিন নম্বর চ্যাপ্টার বাড়িমণ্ডল থেকে তোমাদের কি কী পড়তে হবে তোমরা একটু দেখে নাও সমুদ্র স্রোত কাকে বলে সমুদ্র তরঙ্গ কাকে বলে হিমপ্রাচীর মগ্নচড়া প্ল্যাংটন প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগরের উষ্ণ ও শীতল স্রোতের দুটো করে নাম তোমরা পড়ে রাখবে মুখ্য জোয়ার গৌণজোয়ার ভরা জোয়ার মরা জোয়ার বানডাকা সারা সারির বান অ্যাপোজি পিরেগি সিজিগি জায়র এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে রাখবে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সাথে উদাহরণ দিয়ে এরপরে চার নম্বর চ্যাপ্টারে রয়েছে বর্জ্য বর্জ্যের মধ্যে তোমরা কি পড়বে কৃষিজ গৃহস্থালী পৌরবর্জ্য কাকে বলে জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর কঠিন তরল ও গ্যাসীয় বর্জ্য কাকে বলে বিষাক্ত ও বিষীন বর্জ্য কাকে বলে তেজস্কীয় বর্জ্য ইলেকট্রনিক বর্জ্য কম্পোস্টিং পিট ভরাটকরণ ভার্মি কম্পোস্টিং ব্যাগাসি ইউট্রোফিকেশন এগুলোও কিন্তু তোমরা সংজ্ঞা এবং বৈশিষ্ট্য হিসেবেই পড়বে এবং সাথে উদাহরণ তোমরা দিয়ে দেবে এরপর ভারতের প্রাকৃতিক যে অংশ রয়েছে তার প্রথম পার্ট ভারতের ভূপ্রকৃতি সেখান থেকে তোমরা পড়বে কারেওয়া তড়াই ডুয়ার্স দুন খাদার ভাঙাড় কয়াল এরপর তোমরা জলসম্পদে দেখে নাও কী কী প্রশ্ন পড়বে অন্তর্বাহিনী নদী কাকে বলে জলবিভাজিকা কাকে বলে জলবিভাজিকা ব্যবস্থাপনা কাকে বলে প্লাবন খাল খাল গঙ্গা অ্যাকশন প্ল্যান সাথে ডিভিসিটাও তোমরা একটু দেখে রাখবে তিন নম্বরে জলবায়ু জলবায়ুর মধ্যে দেখো লু আধি আশ্বিনের ঝড় মৌসুমি বিস্ফোরণ বৃষ্টির ছায় অঞ্চল করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এগুলো কিন্তু তোমরা বৈশিষ্ট্য এবং সহ পড়বে এরপরে দেখি মৃত্তিকাতে কি কি তোমরা পড়ে নেবে হিউমাস ঝুম ধাপ চাষ ফালি চাষ মৃত্তিকার পিএইচ কি মালচিং কি খোয়াই ভূমিরূপ অর্থাৎ খোয়াই ক্ষয়টাও তোমরা একটু দেখে রাখবে এরপরে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে তোমরা পড়বে সামাজিক বনসৃজন কৃষি বনসৃজন কৃষি বনসৃজন যদিও গত বছর এসছে তবু একটু দেখে রাখবে জাতীয় অরণ্য অভয়ারণ্য বন মহোৎসব মোটামুটি এগুলো দেখলেই স্বাভাবিক উদ্ভিদ থেকে হয়ে যাবে আশা করছি আর এবার চলো ভারতের অর্থনৈতিক পার্টে প্রথমেই যে কৃষি রয়েছে সেখান থেকে তোমরা কী পড়বে একটু দেখে নাও জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি কাকে বলে বাণিজ্যিক কৃষি কাকে বলে খাদ্য ফসল অর্থকরী ফসল বাগিচা ফসল কাকে বলে খারিফ শস্য রবি শস্য কাকে বলে এবং পার্থক্যটা একটু দেখে রাখবে সাথে জাইদ শস্য উদ্যান কৃষি রেটুন এবং শস্যাবর্তন এরপরে ভারতের শিল্পে চলে যাই আমরা দেখো শিল্প থেকে কী কী পড়বে দ্রব্যসূচক শিকড় আলগা শিল্প লৌহিস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে কেন পেট্ররাসান শিল্পগুচ্ছ কি অনুসারী শিল্প কাকে বলে আউটসোর্সিং কি সাথে টিস্কো এবং ইস্কোটাও একটু দেখে রাখবে এরপরে ভারতের জনসংখ্যা পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যে তোমরা দু নম্বরের জন্য কি কী পড়বে একটু দেখে নাও আদমশুমারি জনঘনত্ব জনবিস্ফোরণ কাম্য জনসংখ্যা জনাকীর্ণতা জনস্বল্পতা মানুষ জমি অনুপাত পুনর্রপ্তানি বন্দর পোতাশ্রয় বন্দরের পশ্চাৎভূমি হিরক চতুর্ভুজ এরপর দেখো উপগ্রহচিত্রে কি কি পড়ে নেবে উপগ্রহচিত্র কাকে বলে দূরসংবেদন কাকে বলে সেন্সর ইএমআর কি পিক্সেল চুম্বকীয় বর্ণালী কি রেজলিউশন কি টিসিসি এফসিসি ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে যে প্রশ্নগুলো দেওয়া হলো অবশ্যই সেগুলো পড়বে এবং লেখা প্র্যাকটিস করবে লেখা প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল খুব মন দিয়ে পড়াশোনা করো পরবর্তী ভিডিওতে তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেবো